আমরা তো মানে স্কলারশিপের লেগে হয়েছিল, যারা যারা স্কলারশিপ হয়েছে না তারা আজকে কলেজে যাইতো, তো আমি তো গেছিলাম কলেজে স্কলারশিপ করে আইছি। এরপরে দেখি তানা দেওয়া ম্যামরে কল করার সময় ম্যাম কইছে যে ইয়ো আমরা পারমিশন নিছি, কিন্তু আমরা অলরেডি গ্রুপে পড়ছি, ওকে যারা স্কলারশিপ হয়েছে না তারা যাইতো। তোমরা ঢুকতে পারতাছো না কেন? মানে হোস্টেল বন্ধ, কে দিয়েছে তাহলে? ওয়ার্ডেন ম্যাম। নাম জানো? কোন কলেজে? কতক্ষণ হয়েছে আপনারা ওয়েট করতেছেন? কি চাইতেছো? তোমরা কি অথরিটির সাথে কথা কইছো এই বিষয়ে? কথা কইছি, বাট ম্যামে কইছে এমডি স্যারের কথা বল দিগা। এটা কবে জানানো হয়েছে? আজকে আজকে তো জানানো হয়েছে ম্যামের সাথে সঙ্গে সঙ্গে কথা হয়েছে। ম্যাম আমরা আরে তোমাদেরকে তালাবন্দি করার উদ্দেশ্যটা কি? যাতে গার্জিয়ান ভিতরে যাতে না ঢুকে। মানে গার্জিয়ান এই জিনিস মানে ভিতরে না যাওয়ার জন্য তারা তালাবন্দি করেছে। এখন কি স্থানীয় সাহায্য নিয়েছিলে? এখানে এই যে জমায়েত হয়েছে তারা বাইরে থেকে যে এসেছে সাহায্য সাহায্যের জন্য? আচ্ছা ঠিক আছে। কিন্তু আমরা তো যখন তারা স্টুডেন্টের বাইরে দিছি তখন তো তারা কাছে কই আসে প্লাস তারা কাছে সই করেই নিয়ে গেছে। ঠিক আছে, অসুস্থ থাকলে আমরা কইছি স্যার অসুস্থ আছে, কিচ্ছু কইছে না। এখন আপনারা আজকে কলেজে আইছেন কি কারণে? আমরা তারা কালকে মিটিং করছে, কইছে যে গার্জেনদের তরফ থেকে একটা মিটিং হইব, গার্জেনদের তার লাগে দেখাইছে। এখন এখন দাঁড়ায় রইছেন কেন? এখন দাঁড়াইছি এখন তার হলে 12টার মধ্যে টানে কথা কইব এমডি স্যারে, কিন্তু আজকে এখন তো টানের কোনো সহিত না, তার মধ্যে দেখতেছি আমরা বলে কোনো কেউ হলো কোনো আমরা তো গাইডিয়ান আইছি। আপনারা এখানে আইছেন কতক্ষণ হইছে? আইছেন যে কতক্ষণ হইছে? এই তো আমরা তো আইছি প্রায় 40 মিনিট। মানে যারা ডাকাইছে তারাই নাই? নাই তারাই নাই। আমার মেয়ের নাম রাজু সিং, নার্সিং কলেজে পড়াইতেছি। আমরা আইছি দেখা মেয়ের লগে, দেখা করতে আইসে দিন 19টা মেয়ে তালা দিয়ে দিয়ে গেছে। ওর মেয়ের লগে আমরা দেখা করতে পারছি না, আমরা বাইরে আছি 3 ঘন্টা ধরে বই অপেক্ষা করতে আছি। কুচ্ছি গাইছেন আপনি? কয়েছি। আচ্ছা কি কইছে? তারা খুলবো নি তালা? তার লগে তো আমার দেখা হয়েছে, তারা এখানে নাই। কি কইতাছে এখানে? তারা প্রচুর অভিযোগ করছে, তো তারা তো খুলে দেবে না কথা কইতাছে, কিন্তু খুলতাছে না। না হ্যাঁ, এই যে তার স্টুডেন্টরা থেকে টাকা নেন। আপনারা কলেজে নেই কেন? কিনা কলেজের তারা নেই, তারা আপনার কলেজে তারা স্টুডেন্টরা ফাঁস করে দিবেন, ফাঁস করে দিবেন কে 3,550 টাকা নিছেন। হ্যাঁ, তারপর ইডিয়া ইডিয়া কি ইডিয়া কীরকম তারা তো কি আপনার নিচে নি টাকাগুলি, আরে আপনি নিচেন টাকাগুলি নিচেন নি, আপনি এটা স্বীকার করেন 3,550 টাকা নিছেন। পরশু দিন পরীক্ষা, আজকে আপনি কেন ডাকাইছেন এবং ইয়া হোস্টেলের তার তালা দিয়েছে সবাই, আপনি এখানে অ্যাবসেন্ট কেন আজকে? 3,550 টাকা দেওয়া হয়েছে, স্টুডেন্টরা পাস করে দেবেন কয়া? হ্যাঁ হ্যাঁ, আপনি পাস করে দেবেন কয়া? সব স্টুডেন্ট পাস করে আপনি আপনি নিছেন, আপনি কলেজ নিছেন। ঠিক আছে, হ্যাঁ।